ব্রাহ্মণবাড়ি এক ইসলামী বক্তাকে মারপিট করে জিউ কেটে দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন এজাহার বুক্ত আসামি রয়েছে র্যাবের দাবি একটি ওরসের ওয়াজ মাহফিলে ইসলামী বক্তা মুফতি শরীফুল ইসলামের দেয়া বক্তব্যের কিছু অংশ গ্রহণযোগ্য মনে না হয় তার উপর হামলা চালানো হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা বিজয়নগরে একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে বাড়ি ফেরার পথে গেল শনিবার হামলার শিকার হন ইসলামী বক্তা শরিফুল ইসলাম বেধরক মারধরে কেটে যায় তার জিহবার একাংশ হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন ইসলামী বক্তা মুফতি মোহাম্মদ গিয়াসুদ্দিন আর ও তার অনুসারীরা পাল্টাপাল্টি নানান অভিযোগে ছড়াই উত্তেজনা হঠাৎ করে যখন উক্তি অভিযোগ আমি শুনেছি আমি নিজেই এই ধরনের কথা শুনে অনেকটা আহ মর্মাহত হয়েছি যে যারা আমার বিরুদ্ধে এই ধরনের একটি মানে বিক্ষিপ্ত মিথ্যা অপবাদ তারা আমার বিরুদ্ধে দিতে পারে ঘটনার পরপরই ছায়া তদন্তে নামে র্যাব ঘটনাস্থল আখাউড়ার আজমপুর রেল স্টেশন এলাকার একটি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয় হামলাকারীদের ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এজাহারভুক্ত একজন সহ মোট চারজনকে র্যাবের দাবি একটি ওরসের ওয়াজ মাহফিলে শরিফুল ইসলামের দেয়া বক্তব্যের কিছু অংশ গ্রহণযোগ্য মনে না হওয়ায় তার উপর হামলা চালানো হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ইসলামী গ্রেফতারকৃতরা মুফতি শরীফুল ইসলাম নুরীর উক্ত দিনের বক্তব্যের কিছু অংশ আসামিদের কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই এবং সেই বক্তব্যে তারা তার উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং ভিকটিমের বিরুদ্ধে ব্যবস্থা নেবার সিদ্ধান্ত নেয় এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান র‍্যাব কর্মকর্তারা যমুনা নিউজ